দীর্ঘ সময় পর বিপিএল এর ম্যাচ দেখতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি বস নাজমুল হাসান পাপন তাকে ঘিরে মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ এখানকার যারা লোকাল অর্গানাইজার রয়েছেন তারা দেওয়ার চেষ্টা করেছেন তার ছবি সম্বলিতও বিভিন্ন ব্যানার পোস্টার আমরা দেখছি কিন্তু স্টেডিয়ামে আসার পরপরই ঢোকার আগ মুহূর্তে তিনি যেভাবে বাজেভাবে হোঁচট খেয়ে পড়ে গেছেন সেটা একটা বড় দুর্ঘটনার কারণও হতে পারত নাজমুল হাসান পাপন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়েছেন ঠিকই এবং বলেছেন এটা